আসসালামু আলাইকুম, আপনি কি বাজার করতেছেন? টাকা আছে পর্যাপ্ত? টাকা আছে? মানে মানুষের থেকে নিচ্ছেন, চেয়ে নিচ্ছেন, আর যেগুলো পড়ে আছে ওইগুলো নিচ্ছেন। আমি আপনাকে বাজার করে দেব, কি কি লাগবে আপনার? আপনার লাগবে কি কি আমাকে বলেন, আমি বাজার করে দেব। আসেন, সব রকমের সবজি লাগবে? আসেন, একটা পছন্দ করে নেন। আপনি করলা দেন হাফ কেজি, ওনাদের কাছে পলিথিন নাই। হ্যাঁ, আপনি এটা একটা নেন। লাউ নেবেন একটা? একটা পছন্দ মতো লাউ নেন। দুটো মিলে ষাট, দুটো মিলে ষাট, তো তাহলে তো লাভই হয়েছে। এমনি এমনি খুচরা বাজারে তো অনেক টাকা নেয়, এই লাভের দামে নেবে 50, এটার দাম নেবে 50, 100 টাকা নিত। আপনার আর কী কী লাগবে? পেঁয়াজ, আলু, টালু কিছু? আসেন, কোনটা নেবেন? এটা কত করে কেজি? 320 টাকা কি? কতটুকু থাকে এক পাল্লায়? 5 কেজি। আচ্ছা, 2 কেজি দেন তাহলে। রসুন কোনটা নেবেন? এটা এটা কত করে কেজি? 220 টাকা। ওটা 200 টাকা। 200 টাকা? এটা 200 টাকা। তাহলে ওই দেন। কতটুকু নেবেন? দেন আধা কেজি। 1 কেজি নেন, নষ্ট হবে না। ভাই, রসুন 1 কেজি দিবেন, পেঁয়াজ 2 কেজি দিবেন। হ্যাঁ, এখান থেকে আর কি নেওয়া যায় বলেন? আর আলু? হ্যাঁ, আলু। আলু কয় কেজি নেবেন? 5 কেজি। আলু 5 কেজি। আলু কত করে ভাই? 1 কেজি রসুন, 1 কেজি ছোটোটা। আলু কত করে কেজি? আলু কেজি 50। তাহলে ওইটা হচ্ছে ইয়ে করবেন, 5 কেজি দিবেন। হ্যাঁ, এখানে কি ই পাওয়া যায় না, গরুর গোশত বা ইয়ে বড়ো মাছটা আছে দিকে? গরুর গোশত কুরবানি ছাড়া কেনা হয় না, মানে পাওয়া হয় না। যে দাম, তাই না? যে দাম, এই যে টোকার মাছ গেল, কিন্তু মেজে টোকা টোকা নেই, সবজি খাইছি, একটু মাছও খাইছি। তাহলে রোজার মধ্যে মাছ টাছ কিনে খাইতে পারেন না, আর গোশত তো আরো পারেন না? আরো পারেন না। মানে 750 টাকা কেজি মনে হয় গরুর গোশত। তাহলে মধ্যবিত্ত মানুষেরই তো কষ্ট, আপনারা তো আরো কষ্টে আছেন। আদা আদা লাগতো না? না, আদা মাংস মুখ ছাড়া আদা দেখি না। 20 টাকার আদা দিয়ে দেন, আর ওইদিকে 400 ফেরত দিলেই হচ্ছে তাহলে। তাহলে এখানে তো বড় মাছের দোকান বা গোশতের দোকান নাই? না। এখন আর কি লাগবে, এখান থেকে কি লাগবে এই বাজার থেকে? অন্যান্য কোনো কিছু আপনার সবজির মধ্যে কোনো আইটেম? না। আপনি নিজের পছন্দ মতো যদি কোনো কিছু লাগে পরে কিনে নেবেন, ঠিক আছে? ওইটা আদাটা ভিতরে যাবে কি? দিয়ে দেন। শুনেন, এই 1000 টাকা আপনাকে দিলাম, আমি এ টাকা দিয়ে একটা বড় মাছ কিনে খাবেন, ঠিক আছে? একটা বড় রুই মাছ কিনবেন, 300-400 টাকা দিয়ে একটা রুই মাছ কিনবেন, আর বাকি 600 টাকা থাকবে ওটা দিয়ে আস্তে আস্তে সবজি টবজি কিনে টিনে আবার খায়েন, ঠিক আছে? আর এটা তো মনে হয় বেশ কিছুদিন যাবে। হবে, মেলা দিন যাবে। আপনার কাছে খুচরা টাকা আছে? রিক্সা ভাড়া যাবেন কিসে? আছে, 20 টাকা আছে বাবা। এটা রাখেন, ঠিক আছে? খুশি আপনি? খুশি, আলহামদুলিল্লাহ। আপনি এই যে টোকাচ্ছিলেন, আপনি কি ভাবছিলেন যে এরকম কিছু হতে পারে? না। এটা কিভাবে ব্যবস্থা হয় বলেন তো, মানে আপনি যে পাইলেন এটা কিভাবে ব্যবস্থা হয়? এটা বিশ্বাস রাখতে হবে, আমি যে দিলাম আমি কিছু না, এটা আল্লাহ আপনার রিজিকে রাখছিল, বিধায় পাইলেন। আমি হয়তো একটা মাধ্যম বা ওসিলা। না, এটা বলার দরকার নাই, ফেরেশতা বলার দরকার নাই, আমরা তো মানুষ। মানুষকে আল্লাহ বিভিন্ন ভাবে ওসিলা বানায়, মানুষের উপকার করায়। এটা আপনি নিয়ে যান তাহলে। আসে ভিতরে দিয়ে দেন, সাবধানে যান। চাচি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।